দিনাজপুরের নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা অধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। দিনাজপুর জেলা সংবাদদাতা স্বপন রায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। সোমবার সকাল 10টায় ইউএনওর সভাকক্ষে নবাবগঞ্জ শাখার প্রজেক্ট ম্যানেজার ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ও নির্বাহী কর্মকর্তা ইউএনও অনিমেষ সোম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজাক, থানার ওসি মোহাম্মদ ফেদ্দুস ওয়াহিদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রপ্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম রাজু, আহসান হাবিব, হাসান মাসুম, ল্যাব কর্মকর্তা উৎপল মিন্দ্রিজ, সিসিডিবি কর্মকর্তা হরি সাধন রায়, সাংবাদিকবৃন্দ ও এনজিওর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উষা চাকমা, বাংলা নিউজ টেলিভিশন, দিনাজপুর।